ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.6। কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে কম্পনের উৎসস্থল। টুইটে একথা জানা যায়, জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। সুচারু মিত্র রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, এই ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত কি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে, কি আপডেট রয়েছে? দেখো, তুরস্কের পর ভারতের বিভিন্ন জায়গায়, গুজরাট এবং অসম, এই সমস্ত এলাকা জুড়ে বারে বারে মৃদু ভূমিকম্প ভাবিয়ে তুলছে ভারতবর্ষকে, এটা ঠিক কথা। এবং জম্মু কাশ্মীরের কাটরায়, জম্মু কাশ্মীরের আগে ঠিক কাটরার 97 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল, যে বিভৎসতা হয়েছে এবং প্রচুর মানুষ মারা গেছে, এখনো তারা সেই বিপর্যয় পরিস্থিতি কাটিয়ে তুলতে পারছে না। কিছুদিন আগে গুজরাট এবং অসমেও ভূমিকম্প হয়েছিল এবং তারপরেই এই ভূস্বর্গ জম্মু এবং কাশ্মীরের সেক্টরের কাছেই এই ভূমিকম্প। যদিও রিক্টার স্কেলে কম্পন মাত্রা 3.6, ফলে এরপরে যে জোরালো ক্ষতি হয়েছে এমনটা নয়, কিন্তু এটা ঠিক সতর্ক হতে হবে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে যদি পরবর্তীকালে আফটার এফেক্ট গুলো আসে এবং তাতে রিক্টার স্কেলের মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু জম্মু কাশ্মীরে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। কিন্তু এখনো পর্যন্ত তোমায় জানিয়ে রাখি যে বড় কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর জম্মু কাশ্মীর বা কাটরা থেকে নেই। কিন্তু আতঙ্কিত লোকজন এবং আতঙ্কিত সেখানকার বাসিন্দারা যেমন রয়েছেন, একই সঙ্গে পর্যটকরা এই মরশুমে যান, ফলে তারাও যথেষ্ট আতঙ্কিত এবং এই মৃদু কম্পনে কার্যত অনেকেই ভয় পেয়ে গিয়েছেন। এবং সাম্প্রতিক কালে যদি দেখা যায়, খুব ঘন ঘন এই ধরনের ভূমিকম্প হচ্ছে, ফলে সেখান থেকেই আতঙ্ক তৈরি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, একেবারে ভোরবেলা, ভোর 5:01 এই কম্পন অনুভূত হয় এবং লোকজন বাড়ি ছেড়ে একেবারে রাস্তায় বেরিয়ে আসেন, এরপরে দেখা যায় আবার বিষয়টা স্বাভাবিক হয়েছে। কিন্তু আবারও বলবো জুলেখা, যে তুরস্ক, তারপর ভারতবর্ষের গুজরাট, অসম সহ পরপর বেশ কয়েকটা জায়গায় এই ভূমিকম্পের জেরে একটা আতঙ্ক তৈরি হয়েছে কিন্তু এই জম্মু কাশ্মীর সেক্টরে, ফলে মানুষ যথেষ্ট সতর্ক রয়েছে, বারবার মাইকিং চলছে সেখানে প্রশাসনের তরফে এবং কেন্দ্রীয় সরকারও বিষয়টার দিকে নজর রেখেছে। একদম তাই। অনেক ধন্যবাদ সুচারু, আপনাদেরকে আরো একবার জানাবো। 7 সকালে কেঁপে উঠল ভূস্বর্গ, ভূমিকম্প অনুভূত হলো জম্মু কাশ্মীরের কাটরায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ ভোর 5:00 উপত্যকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। এখনো পর্যন্ত কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে না আসলেও আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন, কারণ ভূমিকম্পের যেভাবে গত 2 সপ্তাহ ধরে আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ঘটনা ঘটছে এবং তুরস্ক, সিরিয়াতে যে ভূমিকম্পের বিভৎসতার চিত্র সামনে এসেছে, স্বাভাবিকভাবে এক কথায় সেটা অবর্ণনীয়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভূতত্ত্ববিদ সুজীব কর, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। গত 2 সপ্তাহে আমরা দেখছি গোটা বিশ্বে একাধিক ভূমিকম্প হয়েছে। প্রথমে তুরস্ক, সিরিয়া দিয়ে শুরু হয়েছে, তারপর নিউজিল্যান্ড, ফিলিপাইন্স থেকে শুরু করে ভারতের সিকিম এবং বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে। হঠাৎ করে কি একটু মাত্রাতিরিক্ত কম্পন অনুভব হচ্ছে নয় কি? অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন, এটা তো মাত্রাতিরিক্ত কম্পন বলে আলটিমেটলি কথাটা হয় না। আচ্ছা, বিষয়টা হলো পৃথিবীর অভ্যন্তর ভাগ তার ভারসাম্য হারিয়েছে এবং পৃথিবীর অভ্যন্তর ভাগ ভারসাম্য হারানোর কারণ হচ্ছে বাইরের থেকে তার ভারসাম্যটাকে নষ্ট করে দিয়েছি আমরা। বেসিক্যালি যখন এই ভারসাম্যগুলো হারিয়ে যায়, তখন পৃথিবী তার নিজের থেকে ভারসাম্য পাওয়ার চেষ্টা করে এবং সেই ফিরে পেতে গিয়ে তার এই পদ্ধতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিকম্প। সুতরাং পৃথিবী তার নিজস্ব পদ্ধতিতেই কাজ করছে এবং ভূমিকম্প ঠিক সেই পদ্ধতিতেই ঘটছে। এবারে বলতে পারেন যে অতীতে যে মাত্রায় ভূমিকম্প হতো বা তার ফ্রিকোয়েন্সি ছিল, সেই ফ্রিকোয়েন্সিটা এখন অনেকটা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের যে কার্যাবলীগুলো সেটা দ্রুত গতিতে পৃথিবীর ভারসাম্যটাকে নষ্ট করছে এবং তার প্রভাবস্বরূপ আমরা কিন্তু আস্তে আস্তে পৃথিবীর যে প্রকৃত যে বৈশিষ্ট্যগুলো থাকে ভূমিভাগে, সেই বৈশিষ্ট্যগুলোকে হারিয়ে ফেলছি। তাই পৃথিবী আর তার নিজের ভারসাম্যকে ধরে রাখতে না পেরে সে তার ব্যালেন্সে ফিরে আসার চেষ্টা করছে এবং সেই ব্যালেন্সে ফিরতে গিয়ে বারংবারই ভূমিকম্প। এবং এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নয়, পৃথিবী একবার ভারসাম্য হারানো মানে সমস্ত পৃথিবীব্যাপী সমস্ত ভূমিভাগে তার ভারসাম্যকে হারিয়েছে। এবারে যতক্ষণ পর্যন্ত না সে তার ভারসাম্যে ফিরে আসতে পারবে ততক্ষণ এই বৈশিষ্ট্য কিন্তু চলতে থাকবে।
সুজি বাবু আরেকটা বিষয়, চলতি মাসেই কাশ্মীরের ডোডা এলাকাতে হঠাৎ করে একটি গ্রামের বহু বাড়িতে ফাটল দেখা দেয়। এই ফাটলের কারণ কি, কোনোভাবে কি সেটা তাহলেই যে আজকের যে ভূমিকম্প হলো তার কি কোনো পূর্বাভাস কিংবা সংকেত ছিল? না দেখুন, আসলে জম্মু কাশ্মীর অঞ্চলে ভূমিকম্প তার ভারসাম্য দীর্ঘদিন ধরে হারাচ্ছে এবং এটা আমরা আগে থেকেই টের পেয়েছিলাম, এবং তার প্রমাণ আপনারা পশ্চিম হিমালয়ের যে ভূমিভাগের যে পরিবর্তন ঘটছে সেটা আপনারা এর আগেও পেয়েছেন যোশীমঠ অঞ্চলের ভূমিভাগের প্রকৃতি থেকে। সুতরাং আলটিমেটলি টোটাল সার্ফেসটাই ব্যালেন্স হারিয়ে ফেলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তুর্কি বা সিরিয়ার ভূমিকম্প এটা বেসিক্যালি কিন্তু অ্যাকচুয়ালি ভূমধ্য সাগরীয় অঞ্চল হলেও আলটিমেটলি এর সাথে হিমালয়ের একটা নিবিড় সংযোগ আছে, যার ফলে এই টোটাল ভূমিকম্পের যে বিন্যাস বা তার যে প্রকৃতি দেখছেন বা ভূমিভাগের যে পরিবর্তন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একই সূত্রে গাঁথা। সুতরাং টোটাল বিষয়টাই চলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না পুরো সার্ফেসটা হার সামনে ফিরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলটিমেটলি কোনো শান্তি নেই। আচ্ছা, আরো একটা বিষয় জানার আছে, এটা আমার কিউরিয়াসিটি বলতে পারেন, যে এই যে ভূমিকম্প হচ্ছে যোশীমঠের কথা আমরা বেশ কয়েকদিন আগেই দেখেছি যে কি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি, যদি এই রকম ধরনের কোনো ধস কিংবা ভূমিকম্প হয় কাশ্মীরের ক্ষেত্রেও কি একই ধরনের বিপদ থাকছে? শুধু কাশ্মীর নয়, এই প্রভাবটা কিন্তু পশ্চিম সীমায় অর্থাৎ কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ তার ক্ষেত্রে যেমন ভাবে দেখতে পাচ্ছেন ঠিক একই প্রভাব কিন্তু আপনারা দেখতে পাবেন নেপাল হিমালয়, সিকিম হিমালয়, দার্জিলিং হিমালয়, আসাম হিমালয় এবং মধ্যে, ফলে টোটাল হিমালয় পার্বত্য অঞ্চলই তার ভারসাম্যকে হারিয়েছে, সে তার ভারসাম্যটাকে রিগেন করার চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত না সেই প্রসেসটা কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা চলতে থাকে। এই যে আপনি বলছেন ভারসাম্য হারিয়েছে সেটা পুনরায় আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, এই টাইম এর কি কোনো নির্দিষ্ট কোনো টাইম আছে যে কত সময় লাগতে পারে? না, এর কোনো নির্দিষ্ট সময় নেই, তার কারণটা হলো যতক্ষণ পর্যন্ত সার্ফেসে ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত সে তার এই পদ্ধতিটাকে চালিয়ে যাবে এবং কমপ্লিট হলে সে নিজের থেকেই থেমে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সুজিত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদেরকে আরও একবার জানাবো, ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, রেক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6, কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে কম্পনের উৎসস্থল। টুইট করে একথা জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।